আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মালিহা হোসাইন। তীব্র শীতে বিভিন্ন জেলায় জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। পঞ্চগড়ে ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারদিক, রাত থেকে বৃষ্টির মতো কুয়াশা ঝরছে, হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে যানবাহন। সকালে এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 10.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 5 দিন ধরে সূর্যের দেখা নেই দিনাজপুরে। এই জেলায় তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি শীতের তীব্রতা। তীব্র শীতে কষ্টে আছেন খেটে খাওয়া মানুষ। কুড়িগ্রামের হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ শীতজনিত নানা রোগে আক্রান্তের সংখ্যা। ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে চুয়াডাঙ্গায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে আছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। বেশ 4-5 দিন ধরে এত শীতে ইয়া করতেছি, বাইরে হতে পারি না। ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা নাই, অনেকেই শীত বস্ত্রের অভাবে প্রচন্ড কষ্টে আছে। শীতে তো আমরা বাইরে হইতে পারছি না, যে দোকান খুলতাম 6টার সময় সেই দোকান খুলছি 7:30-8টা বেজে যাচ্ছে। মানে বলার মতো না, অনেক ঠান্ডা, বাইরে তো বের হওয়া যায় না, সন্ধ্যা কি সকাল কি। শীতের কারণে আমার বাচ্চা অসুস্থ, এখানে আসার পর ঘর থেকে বাইরে যায় না, ঠান্ডা কাজ কাম করা যায় না। এই বিষয়ে আরো জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হারুন রশিদ। হারুন, জানাবেন যে শীতে জনজীবনে কেমন প্রভাব দেখতে পাচ্ছেন আপনি? মালিয়া, প্রথমেই আপনাকে জানিয়ে রাখি যে আজকে একটি পঞ্চগড়ে কিন্তু ব্যতিক্রমী আবহাওয়া বিরাজ করছে। বিশেষ করে সকাল থেকে এখানে বৈরী আবহাওয়া বিরাজ করছে। কারণটি হচ্ছে যে এখানকার রাস্তাঘাট সব কুয়াশায় ভিজে গেছে। এখন সবচেয়ে বেশি প্রভাব পড়ছে মানুষের জনজীবনে। কারণটা হলো যে এখানে সকাল থেকে যেহেতু ঘন কুয়াশার সাথে হিমেল বাতাস, এই হিমেল বাতাসের কারণেই কিন্তু এখানে নিম্ন আয়ের যারা শ্রমিক আছে, এখানে আপনাকে জানিয়ে রাখি যে বিরাট অঙ্কের একটা জনগোষ্ঠী, কৃষি শ্রমিক, চা শ্রমিক, বালু উত্তোলনের শ্রমিক, তারা কিন্তু সকাল থেকে কাজ শুরু করতে পারতেছে না। বিশেষ করে আমরা চা শ্রমিকের দেখি যে তারা রাতের বেলাতেও কিন্তু চা পাতা কাটার কাজ করে, কিন্তু সেই কাজগুলো গত কয়েকদিন থেকে বন্ধ রয়েছে। বালু উত্তোলনের যেই শ্রমিকগুলো রয়েছে তারা অসহায় হয়ে পড়েছেন। কারণটি হলো যে যখন পানিটা বরফের মতো ঠান্ডা হয় তখন কিন্তু তাদেরকে এই পানিতে নেমে বালু উত্তোলনের কাজ করতে হয়। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে যে শীত এলেই কিন্তু জনজীবনে এখানে রোগীর সংখ্যা বেড়ে যায়, নানা রোগে আক্রান্ত হয়ে কিন্তু হাসপাতালে চিকিৎসা নেয় শিশু ও বয়স্ক রোগীরা। আমি হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার মনোয়ারের সাথে কথা বলেছি, তিনি আমাকে বলেছেন যে যদিও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এখানে 30 জন শিশুকে চিকিৎসা দেওয়া যায়, তবে এর বাইরে কিন্তু 50 থেকে 60 জন রোগী, শিশু রোগী এখানে প্রতিদিনের চিকিৎসা নিচ্ছেন। আজকে এখন পর্যন্ত সূর্যের দেখা নেই, ঘন কুয়াশার সাথে হিমেল বাসা, রাস্তাঘাট সব ভিজে গেছে। তো মালিহা, এই ছিল আমার কাছে শীত নিয়ে সর্বশেষ তথ্য পঞ্চগড়ের। মালিহা, ধন্যবাদ আপনাকে। এবার সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর। মুক্তি মিলছে হাড় কাঁপানো শীত থেকে। 17 থেকে 19 জানুয়ারি বৃষ্টির কথাও জানাচ্ছেন তারা। তবে বিদায় নিলেও তার ছাপ রেখে যাচ্ছে মাঘের শীত। হাসপাতালে বেড়েছে রোগী, ক্রেতার চাপ বাড়ায় দাম বেড়েছে শীতের পোশাকের। মেহেদি হাসান সুজনের ক্যামেরায় আরো জানাচ্ছেন বিপুল দেব রায়। ঘন কুয়াশাচ্ছন্ন জনপদ, এতে করে কিছুটা আড়ষ্ট জনজীবন। জানান দিচ্ছে চলছে শীতের পূর্ণ যৌবন, তাই তো পোষকে বিদায় জানিয়ে এসেছে মাঘ। আর এই মাঘের দাপটে নিম্নআয়ের মানুষের বেড়েছে কষ্ট। রাজধানী সহ সারা দেশে তীব্র ঠান্ডায় জনজীবনে বেড়েছে ভোগান্তি। গতকাল যে খারাপ আছে, 2-3 দিন অবস্থা কাইল আছে, কষ্ট তো লাগবেই, রাস্তাত ঘুমাই, গাড়ি চালাই, লিসা চালাই। তবে এবার সুখবর দিচ্ছে আবহাওয়া অফিস, বৃষ্টি ঝরিয়ে কমবে শীতের এই দাপট। কোনো কোনো ক্ষেত্রে বজ্রসহ বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এই বৃষ্টিপাতের ফলে 17, 18, 19 তারিখের দিকে এবং কুয়াশার ডিউরেশন কমে যাওয়ার কারণে এই তাপমাত্রা একটু বৃদ্ধি পাবে। বিদায় নিলেও শৈত্যপ্রবাহের প্রভাব ঠিকই থাকছে জনজীবনে। শীতজনিত রোগে হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। 4-5 দিন ধরেও এরকম ওর অসুবিধা, পাতলা পায়খানা, বমি, এই শীতের কারণে অন্য কোনো কারণে নাই তো। আমি আইছি আজকে হাসপাতালে, খুবই আমি একবার পাতলা পায়খানার লগে, মানে চলতে হিঁটতে পারি না। আমি পোষকে বিদায় জানিয়ে এসেছে মাঘ, তাই তো বেড়েছে শীতের দাপট।
এতে করে বেড়েছে রোগীদের সংখ্যা। এই ঠান্ডাজনিত রোগ থেকে মুক্তি পেতে হলে রোগীদেরকে আরও বেশি সচেতন হতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শীত যেহেতু বেড়ে যাচ্ছে এখন, যেহেতু বাচ্চাদের দিকে একটু নজর দিতে হবে একটু বেশি করে। ঠান্ডাজনিত যে লক্ষণগুলো সেগুলো যদি মারা বুঝতে পারেন তাহলে যেন নিকটস্থ হাসপাতালে যান। এদিকে শীতের প্রকোপের সুবিধা নিচ্ছেন ব্যবসায়ীরা, এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানায় ক্রেতা ও বিক্রেতারা। প্রথম যখন শীত ছিল তখন যে তুলনা থেকে এখন একটু বেশি। এখন যখন শীত পড়ছে কিছু কিছু মালিকের কাছে মাল আছে, তারা মাল ধরে ব্যস্ত আছে। আপাতত কিছুটা কমলেও জানুয়ারির শেষে আবারও আসতে পারে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ। বিপুল দেবরাই, আরটিভি, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অফিসে আছেন সহকর্মী বিল্লাল হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বিল্লাল, জানাবেন যে তীব্র শীতের এই প্রকোপ আর কতদিন থাকবে, আর আবহাওয়া অফিস কি বলছে এই ব্যাপারে? মালিহা, আপনাকে জানিয়ে রাখি যে রাজধানীর যে শীতের যে তীব্রতা, বলা যায় আজকে চার দিন ধরে সূর্যের কোনো দেখা মেলেনি। আমরা আছি এবার আবহাওয়া অফিস, আবহাওয়া অফিসের আসলে আমরা কথা বলেছি যে এই যে শৈত্য প্রবাহ এটা আসলে কতদিন থাকবে। সেটি আবহাওয়া অফিস আমাদেরকে যেটি জানিয়েছে যে এই যে ঘন কুয়াশা এটি হচ্ছে আরও 2-3 দিন থাকতে পারে। পাশাপাশি আগামীকাল থেকে দেশের 10টি জেলায় হালকা বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনাও কিন্তু আবহাওয়া অফিস বলেছে। আর এই তীব্র শীতের কারণে কিন্তু বলা যায় যে রাজধানীর যে জনজীবন সেটি কিন্তু অনেকটা বলা যায় যে বিপন্ন হয়েছে। বিশেষ করে যারা নিম্নে খেটে খাওয়া মানুষ তাদের অনেকটা কষ্টের মধ্যে নিবারণ করতে হচ্ছে। আর পাশাপাশি বলে রাখি এই এছাড়াও কিন্তু রাজধানীতে এই শীতের যে প্রকোপ, শীতের প্রকোপের কারণে কিন্তু শীতজনিত নানান রোগও কিন্তু দেখা দিয়েছে। তো আবহাওয়া অফিস যেটা বলছে যে উচ্চ বঙ্গোপসাগরে যে বায়ুচাপ সেটি কিন্তু ধীরে ধীরে কমে আসছে, আর যার ফলে কিন্তু রাজধানীতে সহ দেশের বিভিন্ন জেলায় যে ঘন কুয়াশার সেটি কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু কমে আসবে। আর আপনাকে যে আরেকটি তথ্য দিয়ে রাখি সেটি হচ্ছে যে এই এরই মধ্যে কিন্তু ঢাকা সহ তার যে আশপাশের জেলাগুলোতে কিন্তু শীত বেড়ে চলছে, আর আবহাওয়া অফিস কিন্তু সেই সতর্কতা কিন্তু আসলে দিয়েছে যাতে এই শীতবাহিনীতে যেসব রোগ রয়েছে সেগুলোকে নিবারণ করে চলাফেরা করার জন্য। তো এই ছিল রাজধানী আগারগাঁও অফিস থেকে আমার কাছে সর্বশেষ, আবহাওয়া অফিস থেকে আমার কাছে সর্বশেষ। মালিহা, ধন্যবাদ আপনাকে। নির্বাচনের পর নতুন সরকারের সামনে রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ সব থেকে বেশি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন দেশের জন্য আগামীর কূটনৈতিক পথ মসৃণ নয়, তবে আলাপ আলোচনা বাড়িয়ে এ সম্পর্ক জোরদার করতে হবে। জাতিসংঘ ছাড়াও পশ্চিমা ও অন্যান্য দেশের সঙ্গে ছোটখাটো টানাপোড়েন দেশের স্বার্থে সমস্যার সমাধানের পথ এগিয়ে নেয়ার তাগিদ দেন সাবেক কূটনীতিকরা। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। রাজনীতিতে চরম নাটকীয়তার বছর ছিল 2023। বেশ সরব ছিল কূটনৈতিক তৎপরতা। 23-এর শেষে নির্বাচনের তফসিল ও 24-এর শুরুতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। দেশের রাজনীতিতে আগে এত কূটনৈতিক তৎপরতা না থাকলেও এবারে এমন তৎপরতার পর বিভিন্ন মহলে কথা উঠছে এই বিষয়ে। প্রধানমন্ত্রী পদের, সরকারের প্রধানমন্ত্রী পদের এমন বাস্তবতায় আলোচনা ব্যতীত কূটনৈতিক সমাধানের পথ দেখছেন না সাবেক কূটনৈতিক মুন্সি ফয়েজ আহমেদ। নির্বাচনের সময় আমাদের যদি তাদের সাথে আলাপ আলোচনায় সহযোগিতায় যদি কিছুটা স্থগতি হয়ে থাকে, কোনো সমস্যা হয়ে থাকে, সেইগুলোকে আবার সঠিক করে সেগুলোকে ঠিকঠাক করে আবার নতুন করে এগিয়ে যাওয়া, তো সেই জন্যে আমাদের প্রত্যেকটি দেশের সাথেই আমাদের যে সহযোগী বড় বড় সহযোগী দেশে বড় ছোট বড় সহযোগী দেশ যারা আছেন, যেমন আমরা শুরু করি আমাদের পাশের দেশ ভারত থেকে, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টনার অংশীদারদের একজন, তারপরে চীন, জাপান, একটু দূরবর্তী আমাদের খুব গুরুত্বপূর্ণ সহযোগী হচ্ছে, সব অনেক গুরুত্বপূর্ণ সহযোগী হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তো এই সবার সাথে আমাদের সম্পর্কগুলোকে আবার নতুন করে ঝালিয়ে নিতে হবে। সম্পর্ক তো ছেদ হয় না, সম্পর্ক ঠিক আছে, মাঝে মাঝে কিছু কোনো কোনো বিষয়ে বিরক্তির সৃষ্টি হয়েছে, ইরিটেন্টসের সৃষ্টি হয়েছে, সেইগুলোকে আমাদের খেয়াল করে করে সেখান থেকে সরে এসে নতুন করে আবার যাত্রা শুরু বলা যেতে পারে। তো সেখানে আমার মনে হয় যে বিশেষ করে যেই সব দেশের সাথে আমাদের কোনো কিছু বিষয় নিয়ে
টানাপোড়েন এসেছে বা বিভিন্ন রকমের প্রশ্ন উঠেছে, সেই দেশগুলোর প্রতি একটু বিশেষ নজর দেওয়ার প্রয়োজন আছে আমি মনে করি। আর আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক সাহাব এনাম খানের মতে, পশ্চিমা বিশ্বের অর্থনৈতিক আগ্রহ আছে বাংলাদেশে, তাই দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা কম। পশ্চিমা রাষ্ট্রগুলির আদর্শিকগত যে বিষয়টা আছে, ডেমোক্রেসি, হিউম্যান রাইটস ইত্যাদি, লেবার রাইটস, সেইগুলি একটা বিষয়, আরেকটা হলো অর্থনৈতিক বিষয়। সুতরাং সে তার অর্থনৈতিক ইন্টারেস্ট যদি বাংলাদেশে থেকে থাকে এবং বাংলাদেশের অর্থনৈতিক ইন্টারেস্ট যদি সেখানে থাকে, সেইখানে আসলে দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনাটা খুব কম। বর্তমানে যে দূরত্বটা নিয়ে আমরা কথা বলছি সেটা আদর্শিক দূরত্ব, এবং সেটা আমার মনে হয় আলাপ আলোচনা, এনগেজমেন্ট, ডায়ালগের মাধ্যমে অনেক অনেকটাই নিরসন করা সম্ভব। পশ্চিমা দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থগুলোকে প্রাধান্য দিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার পরামর্শ এই দুই বিশ্লেষকের। নতুন সরকার সেই দিকে খুব গুরুত্ব দিবেন এবং আলাপ আলোচনার মাধ্যমে সব সমস্যারই সমাধান করা সম্ভব। মার্কিন যুক্তরাষ্ট্রের কী প্রয়োজন, আমাদের কী প্রয়োজন, সেগুলো যদি আমরা সঠিকভাবে আলোচনা করি। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের এখানে বড় বড় বিনিয়োগ করতে চায়, বড় বড় ব্যবসা বাণিজ্য করতে চায়, তারা বোয়িং বিক্রি করতে চায়, তাদের বিভিন্ন রকমের অন্যান্য টেকনোলজি এবং অন্যান্য বিভিন্ন সামগ্রী বিক্রি করতে চায়। সুতরাং সেইগুলোর সাথে সেগুলো আমাদেরও প্রয়োজন, সুতরাং সেইগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করে এখন যে সমস্যাটা আছে সেখান থেকে কিছুটা সরে আসি। আর তাদের যেসব প্রশ্ন আছে আমাদের বিভিন্ন বিষয়ে, সেগুলো নিয়েও আমরা আলাপ আলোচনা করতে পারি, কিন্তু সেগুলো প্রকাশ্যে আলাপ আলোচনা যাতে না হয় সেটাকে খেয়াল রাখতে হবে। কারণ যখনই প্রকাশ্যে কেউ এইগুলো নিয়ে কথাবার্তা বলে তখন একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, বিভ্রান্তির সৃষ্টি হয়, আমরা সেখানে যেতে চাই না। তো আমাদের বন্ধু হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা বোঝাতে চেষ্টা করবো যে আমরা যাই কিছু করি, চলো আমরা আলাপ আলোচনার মাধ্যমে নিজেরা নিজেরা করি, কোনো প্রকাশ্যে এগুলো নিয়ে আমাদের মধ্যে যাতে বিতর্ক না হয় সেটাই সবচেয়ে ভালো। চীনের সাথে সম্পর্কের কারণে অন্যান্য দেশের সাথে আমাদের সম্পর্কে ঘাটতি হবে সেটা ভাবার আসলে কোনো যৌক্তিক কারণ আমি অন্ততপক্ষে দেখি না। সুতরাং চীনের সাথে আমাদের যেরকম সম্পর্কটা শক্ত রাখতে হবে, সেই হিসেবে এই চীন থেকে যে আমরা ইকোনমিক বেনিফিটগুলি পাই সেগুলি যাতে আমরা ইউজ করতে পারি পশ্চিমা দেশগুলিতে, কারণ তাদের মার্কেট যথেষ্ট বড়। সুতরাং সেই জায়গাতে আমাদেরকে বড় ফোকাস করতে হবে। এবারের মন্ত্রী পরিষদে বড় পরিবর্তন এনেছে সরকার। পরিবর্তন এসেছে পররাষ্ট্র মন্ত্রণালয়েও। দেশ ও জনগণের কল্যাণে কূটনৈতিক কার্যক্রমকে আরো কৌশলী ও শক্তিশালী করবে নতুন পররাষ্ট্রমন্ত্রী, এমন প্রত্যাশা বিশ্লেষকদের। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। আইডিএলসি বদলে যাওয়া বাংলাদেশ প্রসঙ্গ। দেশের গ্রামাঞ্চলে জনপ্রিয় হয়ে উঠছে কফি চাষ। উত্তরের কৃষিনির্ভর জেলা পঞ্চগড়ে সাথী ফসল হিসেবে আবাদ হচ্ছে বিদেশি রোবোস্টা জাতের কফি। কৃষকরা জানান, এ চাষে অতিরিক্ত জমির প্রয়োজন হয় না, আবার খরচও কম, যে কারণে কফি চাষের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন বুনছেন তারা। পঞ্চগড় থেকে হারুনুর রশিদের তথ্যছবিতে বিস্তারিত সৈয়দ মাহমুদের রিপোর্টে। দেড় থেকে দু বছরের মধ্যে এ ফলগুলো প্রক্রিয়াজাত করা হবে, বীজ থেকে তৈরি হবে জনপ্রিয় পানীয় কফি। পঞ্চগড়ের মাটি ও আবহাওয়াকে কাজে লাগিয়ে কফি চাষে উদ্বুদ্ধ এখানকার কৃষকরা। জেলা কৃষি অফিস জানিয়েছে, 2021 সালের নভেম্বরে পঞ্চগড়ের প্রায় অর্ধশত কৃষক কফি চাষ শুরু করেন। কাজু বাদাম কফি প্রকল্পে গবেষণার মাধ্যমে এখানে কৃষকদের আগে প্রশিক্ষণ করানো হয়। প্রশিক্ষণের মাধ্যমে পরবর্তীতে আমরা 135টা চারা কৃষককে দেই, আমরা তুলে 135টা চারা সুপারি বাগানে এখানে রোপণ করা হয়। বাড়তি পরিচর্যা কিংবা খরচের প্রয়োজন না থাকায় কফি চাষে লাভ বেশি, এমনটাই জানালেন জেলার কৃষকরা। বর্তমানে আমার বাগানে যতটুকু ফলন আছে তা আমি প্রথম চালানে সম্ভাব্য যতটুকু আসবে 50,000 টাকা ইনভেস্ট করে আমার মোটামুটি 1-1.5 লাখ টাকা আসতে হবে। সুপারি বাগানে কফির বাগান লাগছে, খুব সুন্দর হয়েছে। আমি এখন কৃষি বিভাগের অফিসারের কাছে যোগাযোগ করতেছি কফির বাগান লাগাব। একটু দীর্ঘমেয়াদি, এটা হয়তো 2-2.5 বছর লাগে প্রথম ফল আসতে, তারপরে প্রতি বছরই 2 বার করে ফল পাওয়া যাবে। কফি চাষ দেশে নতুন, তাই বাজারজাত নিয়ে কিছুটা দুশ্চিন্তায় কৃষকরা, তবে এ বিষয়ে সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। আমাদের একটা কফি গাছ থেকে প্রায় 10-12 কেজি করে আমাদের কফি বীজ সংগ্রহ করতে পারবো, যেটা পরবর্তীতে আমাদের বিভিন্ন কোম্পানি আমাদের এখান থেকেই সেই কফিগুলো তাদের প্রসেসিং সেন্টারে নিয়ে যাবে।
প্রক্রিয়াজাত শেষে প্রতি কেজি কফি 320 থেকে 350 টাকা পর্যন্ত বিক্রি হয়। তাই কৃষকরা লাভের আশা করতেই পারেন, এমন আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। সৈয়দ মাহমুদ, আরটিভি। খেলার খবর। 2023 সালের ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি। তবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেসি উপস্থিত থাকতে না পারায় তার হয়ে পুরস্কার গ্রহণ করেন ফ্রেঞ্চ কিংবদন্তি ও মেসির সাবেক সতীর্থ থিয়েরি অঁরি। এই পুরস্কারটি নিজের করতে এলএম টেন পেছনে ফেলেছেন ম্যানচেস্টার সিটির গোল মেশিন আর্লিং হল্যান্ড ও ফরাসি ফুটবলার ক্লিয়ান এমবাপ্পেকে। এ নিয়ে তৃতীয়বার ফিফার সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন আর্জেন্টাইন এই ফুটবল জাদুকর। এদিকে নারী ফুটবলার ক্যাটাগরিতে সেরা হয়েছেন স্পেনের বিশ্বকাপ জয়ী আইতানা বোনোমাতি। এছাড়া ছেলেদের সেরা কোচ হিসেবে ফিফা দি বেস্ট কোচের পুরস্কার উঠেছে ট্রেবল জেতা ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলার হাতে। চট্টগ্রামের পাহাড়তলি রেলওয়ের পূর্বাঞ্চলে বাণিজ্যিক প্লটের নাম জারিতে জালিয়াতির অভিযোগ উঠেছে। রেলওয়ে বাজারের একটি দোকানকে কেন্দ্র করে এই অভিযোগ করা হয়। বাণিজ্যিক প্লটের মূল মালিকের অজান্তেই উপভাড়াটিয়ার নামে করা হয়েছে নাম জারি। এতে রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম থেকে স্টাফ রিপোর্টার সাইফুল মাহমুদের তথ্যছবিতে ইমরুল কায়সের রিপোর্ট। চট্টগ্রাম নগরীর পাহাড়তলি বাজারের ডিওয়াই 170 নম্বর বাণিজ্যিক প্লটের মূল ইজারাদার মোহাম্মদ আবুল বশর 1992 সালে রেলওয়ে পূর্বাঞ্চলের কাছ থেকে লাইসেন্স গ্রহণ করেন 200 বর্গফুটের দোকানের। সম্প্রতি শারীরিকভাবে ভেঙে পড়ায় দোকানটি হস্তান্তর করেন সুমন চন্দ্র নাথের কাছে। নিয়ম মেনে নাম জারি করতে সংশ্লিষ্ট দপ্তরে আবেদনও করেন। তবে অদৃশ্য কারণে ইজারাদারের আবেদন আমলে না নিয়ে নাম জারি করা হয় উপভাড়াটিয়া মোহাম্মদ নজরুল ইসলামের নামে। ফলে দোকানের মালিকানা দাবি করছেন নজরুল। অভিযোগ উঠেছে রেলওয়ে দপ্তরের কর্মকর্তাদের যোগসাজশে প্রকৃত ইজারাদারের আবেদন ধামাচাপা দিয়ে উপভাড়াটিয়া নজরুলের নামে নাম জারি হয়। আমরা একটা ছাড়পত্র দিয়েছি, কাকে? সুমনকে। কিন্তু নজরুল ইসলাম বাবুল আমাদের কাছে কোনো আসর নাই, আমরা কোনো ছাড়পত্র দিই না। কারণ ভাড়াটি হিসাবে ওই বর্ষ ধরার ভাড়াটি ছিল, এই পারপাক চুরি দখলে আছে আর কি। তবে নতুন মালিক সুমনের দাবি উপভাড়াটিয়া নজরুল জোর করে দোকান দখল করছে। আর নজরুল ক্যামেরার সামনে কথা না বললেও জানান তদন্তের মাধ্যমে সত্য উঠে আসবে। বর্ষ ধরে এটা বিক্রি করতেছে, এটা আমরা দিছি, নিবার পরে এটা নিবার পরে তারপরে বছরে আমরা বছর আমাদের জন্য নামদারির জন্য দরখাস্ত করছে রেলে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। নাম পরিবর্তনের বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি, যিনি আপত্তি দিয়েছেন তার যদি কোনো শর্ত সাধ্য থাকে, তার জন্য কোনো যৌক্তিক গ্রাউন্ড থাকে, সেক্ষেত্রে আমরা সেটা বিবেচনা করব। সুষ্ঠু তদন্তের মাধ্যমে মালিকানা ফেরত চায় ভুক্তভোগীরা। ইমরুল কায়েস, আরটিভি। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বর হামলায় গেল 24 ঘণ্টায় আরও অন্তত 132 জন নিহত হয়েছে। সোমবার রাতভর গাজার উত্তর ও মধ্যাঞ্চলে হামলা চালায় দখলদার বাহিনী। হামলার মূল লক্ষ্য ছিল শরণার্থী শিবিরের অবস্থিত আবাসিক স্থাপনা, স্কুল ও হাসপাতাল। এতে ইসরায়েলি তাণ্ডবে এখন পর্যন্ত গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা 24,100 ছাড়িয়েছে। উত্তর গাজায় চিকিৎসা সরঞ্জাম ও জ্বালানি সরবরাহ প্রবেশে আপত্তি জানিয়েছে ইসরায়েল। জাতিসংঘ আগ্রাসন বন্ধের পাশাপাশি ত্রাণ সরবরাহ নিশ্চিতে আবারও আহ্বান জানিয়েছে। অসহায় ফিলিস্তিনিদের মধ্যে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়া এবং দুর্ভিক্ষ ঠেকাতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছে জাতিসংঘ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইয়েমেনের এডেন উপসাগরীয় এলাকায় যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। সোমবার সকালে ইয়েমেন উপকূলের দক্ষিণে অবস্থানরত জাহাজটির ওপর এই হামলা চালানো হয়। ক্ষেপণাস্ত্রের আঘাতে জিব্রাল্টার ইগল নামের ওই জাহাজে আগুন ধরে যায়। তবে তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইয়েমেনে হুতিদের ওপর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলার জবাবে জাহাজটিতে এই হামলা চালানো হয়। এ বিষয়ে হুতির সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, আগামীতেও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যে কোনো ধরনের হামলার জবাব যথাসময়ে দেওয়া হবে। মোবাইলের ব্যাটারি আর চার্জ দেওয়ার প্রয়োজন পড়বে না, কারণ চীনা কোম্পানি বেটাভোল্ট এমন এক ব্যাটারি তৈরি করেছে যেটি চলবে টানা 50 বছর। 50 বছরেও হবে না নষ্ট, যত্নও নিতে হবে না। এটি ব্যবহার করা যাবে মানব শরীরের ভেতরে কৃত্রিম হৃৎপিণ্ডেও। দি ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। আরও জানাচ্ছেন ফারুক হোসেন। একটি কয়েনের চেয়েও ছোট এই ব্যাটারিতে থাকবে 63টি নিউক্লিয়ার আইসোটোপ। বেটাভোল্টের দাবি, তারাই প্রথম নিউক্লিয়ার ব্যাটারিকে এত ছোট করার কথা ভেবেছে। কোম্পানিটি বলছে ব্যাটারিটি এখন পরীক্ষা পর্যায়ে রয়েছে, তাড়াতাড়ি ব্যাটারিটির বাণিজ্যিক উৎপাদন শুরু হবে। ব্যবহৃত হবে মোবাইল ফোন ও ড্রোন সহ বহু প্রযুক্তিতে। কৃত্রিম বুদ্ধিমত্তা, চিকিৎসা যন্ত্রপাতি, মাইক্রোপ্রসেসর, ছোট ড্রোন ও ক্ষুদ্র রোবট ইত্যাদি প্রযুক্তিতেও ব্যবহার করা যাবে এই ব্যাটারি। 100 মাইক্রোওয়াট ও 3 ভোল্টের হবে বেটাভোল্টের প্রথম নিউক্লিয়ার ব্যাটারি। বেটাভোল্ট বলছে 2024 সালের মধ্যেই 1 ওয়াটের ব্যাটারি উৎপাদনের পরিকল্পনা রয়েছে তাদের। ব্যাটারিটির লেয়ার এমনভাবে তৈরি যে এতে ধরবে না আগুন, বাহ্যিক কোনো বলের প্রভাবেও হবে না বিস্ফোরিত। -60°C থেকে 100°C তাপমাত্রায়ও কাজ করতে সক্ষম এই ব্যাটারি। কোম্পানিটি বলছে ব্যাটারিটি একদম নিরাপদ, নেই বাহ্যিক বিকিরণ, ফলে চিকিৎসা প্রযুক্তিতে ব্যবহার করার উপযোগী এটি। ব্যবহার করা যাবে মানব শরীরের ভেতরে কৃত্রিম হৃৎপিণ্ডেও। ব্যাটারিটি পরিবেশের উপরও ফেলবে না ক্ষতিকর প্রভাব। ফারুক হোসেন, আরটিভি। আবারও খেলার খবর, ক্রিকেট প্রসঙ্গ। বিপিএল ক্রিকেটের প্রথম প্রস্তুতি ম্যাচে আজ মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও দুর্দান্ত ঢাকা। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে ম্যাচটি শুরু হবে বেলা 12টায়। আগামী 19 জানুয়ারি পর্দা উঠবে বিপিএলের 10ম আসরের। উদ্বোধনী দিনেই আলাদা ম্যাচে মাঠে নামবে দুই দল, তাই আসর শুরুর আগে নিজেদের পরিপূর্ণ প্রস্তুত করতে চায় সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। তবে সেরা খেলা উপহার দিতে প্রস্তুতিতে পিছিয়ে থাকতে চায় না নতুন নামে আসা দুর্দান্ত ঢাকা। সকালের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।